বিয়ে করা ফরজ, তাই আমারও খুব গরজ। নিজস্ব একটা বউ না থাকলে এই জীবন থেকে কি লাভ? এ কথা তো আমি বুঝি, বোঝে না আমার বাপ। বিয়ে তারা করেছে, তারাই আমার কয় করিস নে, এমনিতেই ভালো আছিস, অকালে মরিস নে, যারা মাসেই ভালো আছিস, বিয়ে করলে থাকবে না গতি। তাই আজকে আমার ভিডিওর বিষয় বিয়ের লাভ আর ক্ষতি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন ভিউজ, তাই ভুল ভাল খবর নিয়ে আমরা 265 নিউজ, নিউজ 265 আজকের এপিসোডে। আমার ক্রিয়াম লাগছে সেটা, ও না আমার ক্রিয়াম লাগছে সেটা তো আপনারা পরে করবেন, কিন্তু আমার একটা বউ দরকার। কিন্তু সবাই কেউ ভালো করছে কেউ খারাপ করছে, আসলে ভালো না খারাপ শোনার জন্য একবার আমি চলে আইছি ক্যামেরার সামনে সংবাদ সম্মেলনে নিউজ করতে। তো তোরেন শুনে আসি বিবাহিত পুরুষদের কাছে বিয়ে করতে টাকা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। যদি লাভ হয় তাহলে আমি ওই লাইনে হাঁটবো, আর যদি লস হয় তাহলে দৌড়ব। ভাই এই মানে আপনি যে বিয়ে করেছেন আপনার লাভ হয়েছে না লস হয়েছে? সব লাভ ভাইয়া, সব লাভ, কোনো লস নেই। বিয়েটা করলাম বলে যে টানা 22 দিন বসে খাচ্ছি। টানা 22 দিন বসে খাচ্ছেন বিয়ে করলেন বলে? 22 দিন তো বিয়ে না করলেও বসে খাওয়া যায়। তা আপনি 22 দিন বসে খান দিন কিরাম পারেন? আপনার তো 22 দিন বসে খেলে আপনার চাকরি থাকবে না। না 22 দিন বসে খাওয়ার লাইন আসলে ভাই আমার নেই। কথা হচ্ছে ভাই আপনার যে বিয়ে করে লাভটা হয়েছে, এই লাভটা কি এটা আমাকে ভেদ ভেঙে কন। ভাই আমার বউ আর আমি একসাথে লেখাপড়া করতাম, একদম ওই সেম ক্লাস। এখন ওই ভালো লাগিলে দুইজন দুইজন, আর ওর ভালো লাগিলে কিনা জানি, আমার তো ভালো লাগিল, কিন্তু ওই পরে বিয়ে করে ফেল দিলাম। আচ্ছা সমবয়সী দুইজন বিয়ে করেছেন, অনেক সময় শুনেছি সমবয়সী রিলেশনশিপে অনেক ঝামেলা ঝঞ্ঝাট হয়, তো তারপর কি হয়? ভাই কিচ্ছু হয় না, নিজেরা যদি ঠিক থাকি তাহলে কোনো ঝামেলা ঝঞ্ঝাটই নেই, আর আমার বউ হচ্ছে নেতার মেয়ে। তো তো আপনার তাহলে আপনার কি লাভ দেওয়া হয়েছে মানে বিবাহ করে? এই যে 22 দিন বসে বসে খাচ্ছি, আরো 2-4-5-10 দিন থাকতে পারি। এই বসে থাকার কারণ কি মানে ঘটনাটা কি? ওই যে লাভ আর কি ভাই, ওই যে রাত্রি ইয়ারকি মারতে মারতে ইয়ারকির বসে কাঞ্চিলে একটা চড় মেরে দিলাম। তারপর তারপর আর কি সব তো সাজুকি দেখতে পাইতেছেন, আবার দেখায় আপনি ভালো করে। এই যে এই যে এই যে চোখটা দেখেন, এনে 3 ডে এনে 2 ডো আরো আছে, এইখান তো হয়নি তো। এই যে গরম খুন্তিস থাক, বুঝতে পেরেছেন? মানে ভাই কি হয়েছে আমি ঘটনা চক্র পুরোটা বুঝলাম না। ওই যে ভাই ভালোবেসে বিয়ে, ভাই আমি এক লাইন বুঝলি সে বোঝে 3 লাইন। ওই যে রাগের বসে না তো ইয়ার কি ছলে কাঞ্চিলে একটা চড় মারলাম, ওই যে তারপরে শরীরে কি সুন্দর ভালোবাসা আইকে দিয়ে গেছে। আপনার কি ভাই গুন্ডা মস্তান দিয়ে মারিয়েছ নাকি? বুঝলাম না তো, আপনার সুযোগ তো আমার নেতা। ও ভাই গুন্ডা পান্ডা কি জানি লাগবে, সে তো একাই 100 নেতার মেয়ে না, একটা মাত্র চড় মারিস বলে আমার এই যে এই হাল করেছে, আর যদি 7-8টা চড় মারতাম তাহলে যদি নিশ্চয় আমার মিলাদ আপনাকে আশায় লাগতো। আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার বিয়ে করে কি লাভ হয়েছে, তা আপনি এই লাভ দেখাইলেন। ও রে বাবা বাবা বাবা, লাভের কথা কচ্ছেন আপনি, তো লাভ না তো কি, টানা 20-22 দিন বসে খাচ্ছি, আরো 10-12 দিন বসে খাওয়ার ইচ্ছা আমার আছে, কাজ কামে যাবো না, কোনো কিছু করবো না, আবার যে রাস্তাঘাটে বেরোলি আমার উল্টো ও সেফটি নিয়ে যাবে কি, ও আমার আরো সেফটি দেয়, তাহলে কি হইলো, লাভই হইলো না। না ভাই আপনার বিয়ে করে আর কি কি লাভ হয়েছে কন্দিনী? সবই তো লাভ, চারিদিকে লাভ, কতি গেলে তো ক হয়েই গেল। ভাই আপনার বিয়ে করে ক্ষতি কি হয়েছে কন্দিনী, মানে বিয়ে করে আপনার ক্ষতিটা কি সেটা বলেন। ক্ষতি ক্ষতি আর কি ক্ষতি, ভাই ভালো কথা। এই যে ভিডিও কি নেটে মেটে ছাড়বেন নাকি? হ্যাঁ তা তো ছাড়া হবে, নিউজ 265 অফিসিয়াল চ্যানেলে ছাড়া হবে। নেটে দেবেন নাকি? আমার বউ তো আবার খুব ওই যে ফেসবুক টেসবুক কিমি কয় সেটা আমি তো খুব চালাই না। কোনো ক্ষতি কোনো ক্ষতি নেই, উল্টো আমি আরো 20-22 দিন ধরে বসে কাটতে আমার সেফটি দিয়ে রাস্তাঘাটে নিয়ে বেড়াই, আর আমি দোয়া করি সবসময় যেন আমার বউর মতো বউ সবাই পাক, আমি এই দোয়াটাই করি। মনে হাট রে সবাই বিয়ে করুক, আমি যাচ্ছি সবাই বিয়ে করে আমার মতো লাভ করুক, বিয়ে কর তারপর বুঝলে। এইগুলো যদি লাভ হয় তাহলে ক্ষতি কি? কিছুই বুঝলাম না। ভাই কি বিবাহ করিয়াছেন? সাসা হই, দুঃখিত।
তাছা মানে নিশ্চিত বিয়ে করে আইছেন তাছা, তা বিয়ে করে আপনার লাভটা কি হয়েছে? বিয়ে করে আবার কারো লাভ হয়, তাহলে কি লস হয়েছে? বিয়ে কি ব্যবসা যে লস হবে? তাহলে ভালো কাজ মানে উপকারটা কি হয়েছে আপনার বিয়ে করে সেটা বলেন। বিয়ে করে তো লাভ আছে, বিয়ে করে মেলা কাজে উপকার হয়েছে, উপকার তো হয়েছে। তা কি সেটা কি মানে এমন উপকারের নাম বলেন যেটা আপনি বিয়ে করেছেন বলেই ওই উপকারটা হয়েছে? ধরে যে আগে আমাদের বাড়ির উপরে অনেক পাক পাকালি আসতো, শিয়াল কুকুর বেজি আসতো আর অত্যাচার করতো, কিন্তু সেগুলো এখন আর করে না। কারণ কি? আমার বউ কি জিনিস তুই জানিস, ঝগড়া যদি একবার শুরু করে উঠোনের পাত্রে বিলেটা ধরবে আর ওই সুন্দরবনে যে থামবে। এটা উপকার হলো মানে বাড়ির পারে তাহলে এখন আর এসব কিছু আসে না, মানে আসলে ক্ষতি হচ্ছিল। আচ্ছা মানুষ আসে? আপনার বিয়ে করে ক্ষতি কি হয়েছে? সবই তো ভাত বাড়াতে হবে না আমি এখন মারি কিছু কবে না, খুব ভালোবাসে আমার, আমি খুব ভালো আছি, খুব সুখী। কিরাম একটা সাক্ষী ঘুরিয়ে মতন গেল না দাদা, মানে তোমার বিয়ে করে কোনো ক্ষতি হয়নি, সবই লাভ। তো মুখের কথা মনের কথা না, কিন্তু ওঠে কোটে কই টের পেয়ে গেলে তো শুদ্ধ কিন্তু মায়ের হবে না ওঠে। আরে খুব সুখ শান্তি দি, আমি আমার কোন দুঃখ নেই, সুখ ব্যাগ গেছে। বিয়ে করা কতটা যে প্রয়োজন, আর বউ ভালোবাসে আমার কত, কি সুন্দর, ভালো আছি আমি, আমি খুব ভালো, বিয়ে করে সুখী শান্তিতে আছি, খুব ভালো আছি। এই ধরনের মিশে কথা যদি তুই শুনতে চাস, মাঝে মধ্যে আমার এনে আসবি, গুছালো কায়দায় কবান, সুখী শান্তিতে ভাত খাব। বিয়ে করে আপনার কি লাভটা হয়েছে? বিয়ে করে তো আমার সব লাভ হয়েছে ভাই। যেমন মানে এরকম লাভের কথা বলেন যে লাভটা আপনি শুধুমাত্র বিয়ে করেছেন বলে এই লাভটা আপনার হয়েছে। ভাই আগে আমি কোনো কাজ করে খেতে পারতাম না, সবাই কইতো যে তুই কি করে খাবি, এখন আমি বিয়ে করেছি, এখন আমি সব কাজ করতে পারি, কি কাজ দেবেন আমার? কি কি কাজ পারেন আপনি? ভাই আমি ছেলে মানুষ, মেয়ে মানুষের চেয়ে ভালো রান্না করতে পারি, কাপড় কাচতে পারি, টয়লেট পরিষ্কার করতে পারি, আর হচ্ছে ঘরের কাজ সব গুছাই রাখতে পারি। তাহলে আপনি বিয়ে করেছেন, আপনারই তো আর একজন বিয়ে করার দরকার ছিল, মানে আপনি ছেলে মানুষে এই কাজগুলো তো সুন্দর ভাবে পারেন। আগে পারতাম না ভাই, বিয়ের পরে পারি। আগে পাইতেন না তাহলে বিয়ের পরে এগুলো কিভাবে পারেন? ওই করতে করতে শিখে গেছ ভাই। তার মানে নির্ঘাত এর বউ এর দিয়ে বাড়ির সব কাজ জোর করে ঘাড়ে পা দিয়ে দিয়ে করাই, এছাড়া অত্যাচারে শেষ হয়ে যাচ্ছে, আবার এনে করছে কাজ ভালো বাড়ি, আসলে কিন্তু এর দিয়ে জোর করে করে। আচ্ছা ভাই তো বিয়ে করে আপনার ক্ষতি কি হয়েছে, মানে খারাপ দিক কি আপনার বিয়ে করে? এতক্ষণ যা করলাম ভালো মনে হলো, মনে হয় যে আমি তার স্বামী না, বাড়ির কাজের লোক। কেন তা মনে হবে কেন? ভাই আপনি ছেলে মানুষ, কেউ যদি আপনার কয় মাঠে যায় কুদাল কুপান, সারাদিন আপনি কুদাল কুপাতে রাজি হবেন, কিন্তু কই চুলোর পিঠে বসে রান্তি আপনি খাবেন না, মান সম্মান বলতে আমার আর কিছু নেই। সব কাজকে আপনি একাই করেন, আপনার বউ কিছু করে না? না সেও করে। কি করে? অর্ডার। তাহলে তো ভাই আপনি খুব বিপদে আছেন, তাহলে আপনি এ কাজ করিলেন মানে কি আপনি মোড়া কেত্তি মরতে গেলেন? আর কেন না ভাই, ভালোবাসা প্রমাণ করতে যে শিখে গেছি, ও সে একটা পাগল ছাগল বিয়ে করলো, আমি ঘুমাতে পারতাম শান্তি করে। সে ভাই আপনি এমনিতে এখন ঘুমাইতে পারেন না, এত কাজ করেন তাও ঘুমাইতে পারেন না, পা বন্ধ টিপা লাগে। তাহলে আপনি এত অত্যাচার মানে কেন সহ্য করেন? আপনার বউ এগুলো কেন করে? আপনার উপরে অত্যাচার গুলো কেন করেন? আপনি কেন সহ্য করেন? ভাই ওই যে সিয়ারা ছবি সুন্দর, কথা দিলাম রানীর মতো রাখবো, তার তো রানীর মতো রাখতে দেয় আমার যে জুগালের মতো খাটা লাগবে, এ তো আমি জানতাম না ভাই। তো ভাই সব মিলে আপনার বিয়ে করে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে ভাই, বিয়ে না করলে বুঝতাম না আগে কত সুখী ছিলাম, সুখ কার কয়। Oh shit! Oh shit!
তাও লাভ হয়েছে, সবাই তো কষ্ট বিয়ে করা লাভ, যে লাভ শুনতেছি ও লাভের জন্য ব্যবসা তো ব্যবসা, ব্যবসায় নামাই যায় না। বিয়ে করে আপনার লাভটা কি হয়েছে? আমার যা আছে তাই লাভ, আগে আমার কিছুই ছিল না, বিয়েটা করে আমার লাভ হয়েছে। আগে আপনার কিছুই ছিল না, বিয়ে করে লাভ হয়েছে? যেমন মানে বিয়ে করে আপনার কি লাভ হয়েছে বলেন? ওই হিরো হন্ডা মোটরসাইকেলটা শ্বশুর দিয়েছে, আমার কি সামর্থ্য আছে নাকি মোটরসাইকেল কেনার? বিয়েটা করিস বলেই পাইছি। যৌতুক নিয়েছেন? কোনে যৌতুক, খুশি হয়ে দিয়েছে, তার মেয়ে ঘর বেবিলে। খুশি নাই দিলে আপনার তো লাভ হয়েছে, তা গাড়ির মালিক একটা গাড়ি আপনার হয়ে গেছে। ও ভাই নামে আমার কামে না, যখন কাজে লাগে গাড়ি টাড়ি মুছে টুছে ছুঁয়ে দি, যখন কামে লাগে চাবিটা দেয় বাজারতে একটু ঘুরে আসি। মানে বুঝলাম না, মানে গাড়িটা আমার নামেই দিয়েছে, বাস্তব আমি ড্রাইভার। আপনার বিয়ে করে তার কি লাভ হয়েছে? বিয়ে করে লাভ মানে ওরম একখান তাজা মোটা একখান বউ পাইছি, সবাই কয় ওইটাই তো লাভ। কিরকম লাভ? আমার বউ সবাই লাইক করে, এলাকার নেতা মেম্বার চেয়ারম্যানদের সবাই লাইক করে, সবাই পছন্দ করে, এটাই তো লাভ। লাভ আপনার না লাভ উগা, এবার লাভ হইলো উগাড়ি লাভ হইলো, লাভ তো আমারই, ঘরে তো আমারই থাকতেছে। তোমার ঘরে বাস করে কারা হাই এমন জানো না, তোমার ঘরে বসত করে কই জানা। তাই ভাই তোমার বিয়ে করে লস ডাকি হয়েছে? এই আর কি, নিজের হাতে ধরে জীবনটাকে নষ্ট করেছি, আরেকজনের গোলাম বানিয়েছি। এবার বুঝলাম ভাই আপনি আসলে বুদ্ধিমান লোক, আপনি কষ্টের চাপে চাপে চুপসে গেছেন, আপনার গ্রোথ নষ্ট হয়ে গেছে, আপনার হরমোন মার খেয়ে গেছে, খালি এই বস চাপে মানে মনের কষ্ট তো বলেছেন, বুদ্ধি বাড়িছি। আসলে আপনার লাভ গুলো যেন ক্ষতি হচ্ছে, বড় ক্ষতি। ঠিক আছে ভাই ধন্যবাদ, মন ধরছে না বিয়ে করার, হবে না যা শুনতেছি আসলে, যে পরিমাণ লাভ আর যে পরিমাণ ক্ষতি। তা ভাই আপনার বিয়ে করে লাভটা কি হয়েছে বলেন? বিয়ে করে লাভটা কি মানে ভাই, আগে ঘুমের কারণে, অতিরিক্ত ঘুমের কারণে শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছিল, আর এখন বিয়ে করার পর সেটা ঠিক হয়ে গেছে। মানে কিরকম বুঝলাম না তো? মানে বেশি ঘুমানো যাবে না, আর আমার কোনো কথায় ঘুম ভাঙতো না। তারপর এখন এখন ঘুম আর আসে না, আর আসলেও আর ঘুম হতে চায় না। কে ভাই? ও ভাই আপনি বসবেন না, আর কলেও বুঝতে যাবে না, সময় হলে আপনি ঠিকই বসবেন, আর এখন ঘুমানো লাগে না, না ঘুমালে আরো ভালো হয়। মানে ভাই আপনি ঘুমান না নাকি ঘুমোতে পারেন না, কোনটা স্বীকার করেন দিন একটু। ওই একই ঘুমালি সমস্যা তাই ঘুমায়নি। তো বিয়ে করে আপনার ক্ষতি কি হয়েছে? ক্ষতি কি ভাই, নিজের ভাই কুড়ের মেরে যদি কুড়লের দোষ যায় তাহলে কি হয়? ক্ষতি বলছি আর কি, ক্ষতি আর কিছু হয়নি, যা হয়েছে ভালোই হয়েছে ভাই। কমদিন ভাই আপনার জীবনে কি কি পরিবর্তনটা হয়েছে এই বিয়ে করে? আগে মনে করেন যে ভাই সন্ধ্যে লাগলেই ঘুম আসতো, আর এখন ঘুমানোর কোনো লাইন নেই। কারণ? কারণ কি ভাই, লাইন নেই ভাই, লাইন নেই, মেলা কারণ। আপনার তো চোখ মুখ ঘিরে তীব্র হতাশা, আপনি তো মনে হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। আর কি কি পরিবর্তন হয়েছে ভাই কমদিন একটু শুনি, সময় নেই শুনি আপনার বিষয়টা। মনে করেন যে ভাই পৃথিবীর সবচেয়ে খারাপ খাদ্য যদি আমার বাড়ি রান্না হয় তাও খুব স্বাদ হয়। কি করে ভাই? খারাপ কুইয়ে দেখেন যে গোলা পাড়িয়ে দেবেন। আসুন মনে ভাই আমি বুঝতে পারছি, আপনার ঘরে আপনি মেম্বার, আপনার বউ চেয়ারম্যান, আমি বুঝতে পারছি। আপনি যতই কন বিয়ে করে আপনার লাভ হয়েছে, আপনার আসলে কি লাভ হয়েছে আমার বোঝা হয়ে গেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সবই দেখলেন, সবই শুনলেন, সবই বুঝলেন, দরকার এখন ভিউজ, কিন্তু ভুলভাল খবর নিয়ে আমরা আজকে আসি না, আজকে আমরা নিগাল খবর নিয়ে আইছি। এই প্রতিবেদন যেটা করতে আমরা বেরোলাম, বিয়ে করলে লাভ না ক্ষতি, সবাই আমার মেয়েরা লাভ দেখিয়েছে, কিন্তু এই এমনই লাভ, এ লাভ হওয়ার সাইডে ব্যবসা উঠিয়ে দেওয়া ভালো। সুতরাং আমরা কি সিদ্ধান্ত নিলাম, এত সাথে বেশি করা যাচ্ছে না, আরো প্রচুর ভাব দিয়ে হবে, তারপরে আমি এখন সিদ্ধান্ত নিতে যাচ্ছি না। আর আব্বাই সঠিক।